सुप्रिय व्यूअर अस्सलामु आलाइकुम बिलेश बॉय आमिर वन चैनले आज के नतून एक वीडियो निये आसलम और आजकेर वीडियो होच्छे टार्की मुरगी दिए किभाबे तितिरे डिम फुटानो हय एवं टार्की मुरगी दिए किभाबे तितिरेर बाच्चा बड़ो करे तोला हय और एटा कि सम्भव एई विषय निये आजकेर वीडियो आमार अनेक व्यूअर আমার অনেকগুলো তিতির খামারের ভিডিওতে এবং তিতিরের ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন তিতির দিয়ে তিতিরের ডিম ফুটানো যায় কিনা এবং তিতিরের ডিম মেশিন ছাড়া কিভাবে ফুটানো যায়। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি তিতির দিয়ে তিতিরের ডিম ফুটানো সম্ভব। আমি দুইটা মুরগি বসিয়েছি তিতিরের ডিম দিয়ে আর ওরা ওই ডিমগুলো তা দিচ্ছে, বাচ্চাও আশা করি ফুটবে। কারণ আমি 20 দিনে বাচ্চাগুলো দেখেছি যে অনেকগুলো ডিমে বাচ্চা হয়ে গিয়েছে, 2-3টা ডিম নষ্ট আছে আর সবগুলো ডিমেই বাচ্চা আছে। আর এই টার্কি মুরগি দিয়ে তিতিরের ডিম ফুটানোর একটা সুবিধা হচ্ছে টার্কি মুরগিটা অনেক বড় হয় আর অনেকগুলো ডিম দেয়া যায় টার্কি মুরগির নিচে। দেশি মুরগির তুলনায় টার্কি মুরগির নিচে অনেক বেশি ডিম দেয়া যায় আর অনেকগুলো বাচ্চা একসাথে তোলা যায়। আর ঠিক তেমনি এই টার্কি মুরগির নিচে আমি প্রায় 25টা তিতিরের ডিম দিয়েছিলাম, এখান থেকে প্রায় 20টা বাচ্চা ফুটেছে এবং এই 20টা বাচ্চা নিয়ে টার্কি মুরগি এবং মুরগ দুটাই বড় করে তুলছে এবং তারা সাথে সাথে নিয়ে ঘুরছে, বাচ্চাগুলোকে খাবার শেখাচ্ছে। তো যারা জানতে চেয়েছিলেন যে তিতির দিয়ে তিতিরের ডিম ফুটানো সম্ভব কি না, হ্যাঁ অবশ্যই তিতির দিয়ে তিতিরের ডিম ফুটানো সম্ভব। তার জন্য তিতিরকে এক জায়গায় ডিম পাড়াতে হবে, একটা জায়গা ঠিক করে দিতে হবে যেখানে প্রতিদিন ডিম পাড়বে আর ডিম পাড়া শেষ হয়ে গেলে এই একই জায়গায় বসে যাবে, তা দিবে ডিমগুলো বাচ্চা তুলবে। আর এই এভাবে দেশি মুরগির মতো ডিম ফুটিয়ে বাচ্চাগুলোকে বড় করে তুলতে পারবে। টার্কি মুরগের সাথে বাচ্চাগুলো দেওয়ার কিছু অসুবিধা আছে, টার্কি মুরগগুলো ততটা চালাক না, চিল অনেকগুলো বাচ্চা নিয়ে নেয় এবং নষ্ট করে ফেলে, মেরে ফেলে। তার জন্য আমি বলবো টার্কি মুরগ দিয়ে বাচ্চা ফুটান, ফুটিয়ে বুডিং দিয়ে বাচ্চাগুলো বড় করে তুলেন, এভাবে সাথে দেবেন না, সাথে দিলে চিল অনেকগুলো বাচ্চা নিয়ে নেয়। আর তিতিরের বাচ্চা যারা লালন পালন করবেন আপনারা সবাই ভ্যাকসিনগুলো দিয়ে দেবেন, রানীক্ষেতের ভ্যাকসিনটা এবং গাম্বরু ভ্যাকসিন, দুটো ভ্যাকসিন দিলেই বাচ্চাগুলো ভালো থাকে, সুস্থ থাকে। কারণ তিতির মুরগের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য মুরগির চাইতে অনেক বেশি, তার জন্য ওই দুটো ভ্যাকসিন দিয়ে দিলে আর কোনো সমস্যা হয় না। জানি না ভিউয়ার আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে, আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আজকের মতো এখানেই বিদায়, আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।